বৌরে বৌ দেখো দেখো কলা গাছে কত সুন্দর কলা ঝুলেছে। জানি না আর কদিন গেলে কলাগুলো পুরা ঢবে, তারপর পাকা হলুদ কলা বাজারে বিক্রি করব আর পকেট ভর্তি টাকা পাবো। এই যে কলা দেখে তো কিলকিল করে আসছো, এবার যদি আমাকে সোনারায় গড়িয়ে না দিয়েছো তবে বাগানের সব কলাই এক এক করে তোমার পেছনে ঢুকিয়ে দিব। এই যে কাকা কানা পই পই করে বলে দিলুম। মাইরি দশটা নয় পাঁচটা নয়, একটা মাত্র বউ আমার, তোমার আবদার পূরণ করব না তাই কখনো হয়? মাইরি বউ, আমি এই কলা গাছ বাগানের কসম খেয়ে বলছি, তোমার সব ইচ্ছা আবদার আমি পই পই করে পূরণ করব। মাইরি, ওরে বাবা, এই বেটা মিষ্টিও দেখি এবার কলা চাষ করেছে। মিষ্টির কলাগুলো তো বেশ বড় বড়, এগুলো বাজারের তুল্য তো টাকায় টাকা। ওদিকে আমার কলার ফলন এবার ভালো হয়নি। না না, যেভাবেই হোক মিষ্টির কলা বাগানের কলাগুলো আমার চুরি করতেই হবে, লাভ আমাকে করতেই হবে। বাঘ মামা ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলাম। শোন বান্টু, আজ রাতে তোকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আরে হেভি তো, বলো বাঘ মামা তোমার কি ইম্পর্টেন্ট কাজ করতে হবে, বলো বলো। এদিকে আয়, কানে কানে বলতে হবে। এটা তো সামান্য কাজ, হয়ে যাবে হয়ে যাবে, দাও দাও 2000 টাকা দাও, টাকা দিলেই কাজ হয়ে যাবে। কাজটা কিন্তু করতেই হবে, যদি ফেল মারিস তবে তোর কপাল খারাপ আছে মনে রাখিস। কি সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে কেউ নেই, নিথো আপাথারে এসেছি চুরি করতে, আশেপাশে কেউ নাহি রে। আরে আরে, বান্টু এখনো আসছে না কেন? এতক্ষণে তো সব কলা চুরি করে আনার কথা, কাজটা করতে পারলো কি না? না, একবার গিয়ে দেখে আসি। ওরে বাবা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ওরে বাবা রে, ওরে মা রে, ছেড়ে দাও রে। কেমন মজা, আরো চুরি করতে আসবি? এই রে কেলো করেছে, শালার বেটা তো ধরা পড়েছে, শালাকে দিয়ে একটা কাজ যদি হয়। ও বাঘ মামা, বাঘ মামা আমাকে বাঁচাও, তোমার কথা শুনেই তো চুরি করতে এসেছি, এরা যে আমায় সিদ্ধ করে ফেললো, বাঁচাও, আমার কোনো দোষ নেই, বাঘ মামা চুরি করতে বলেছে। আহ উহ, ওরে বাবা রে, ওরে মা। এই রে শালা তো আমার নাম বলে দিল, দেখেছিস মিসকে, বেটা তোর চুরি করতে এসে ধরা পড়েছে, এখন আবার আমার নাম দিচ্ছে, শালাকে ছাড়বি না, সিদ্ধ করে ভর্তা কর, আরামজাদা কোথাকার। ও বাঘ মামা, যেও না, আমাকে বাঁচাও, বাঁচাও। ইরে মাইরি, এই বস বস, একদম নড়বি না, চুরি করার শখ তোর আজ ঘুচিয়ে দেব। বউ আরো জোরে জাল দাও। না, যা করার আমাকেই করতে হবে, আমি কিছুতেই মিষ্টিকে কলা বাজারে তুলতে দিব না, ওসব কলা শুধু আমার, শুধুই আমার। মিষ্টি, তোর বাগানে যখন বাঘের চোখ পড়েছে তাহলে তোর ব্যবসা শেষ, এখন শুধু কাদার জন্য তৈরি হ। ইরে মাইরি, কলা তো এখনো পাকেনি। বউ, ও বউ, কলা এখনো পাকছে না কেন? আমি কলা বাজারে বিক্রি করব না, বলো না কবে বিক্রি করব। ও বউ, বউ, বউ গো, কলা পাকে না কেন, বলো না। এ শ্বশুরের বেটাকে নিয়ে আর পারি নে বাপু, সারাদিন কলা বাগানে কলা গুতবে আর আমাকে জ্বালাবে। এই হারামজাদা, এই এত কেন জ্বালাস তুই আমাকে, হ্যাঁ একটু শান্তি মতো কাজও করতে দিস নে। আরে আরে বউ, মারছো কেন, থামো থামো, আমি তো খালি জিজ্ঞেস করেছি যে কলা পাকছে না কেন, বলো না বউ কলা পাকে না কেন। কলার যখন সময় হবে তখন এমনিতেই পাকবে, তোকে এত ভাবতে কে বলেছে, হ্যাঁ সারাদিন কলাগুলো গুতিয়ে কি পচাবি হারামজাদা, ভাগ এখান থেকে ভাগ বলছি। চোর, একদম আসবি না আমার কলা বাগানে, একবার খালি ঢুকে দেখ আমার কলা বাগানে, তোর পিছন ফাটিয়ে একটা ঝালা পালা করে দিব। মাইরি, হুশ হুশ, চোর ভাগ ভাগ। এই রে বেটা তো পাহারা দিচ্ছে, না অন্য উপায় ভাবতে হবে, শিয়ালের গন্ধ পাও, গব গবিয়ে খাও খাও। বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত। এ,
চোরের বদলে ভূত, ইরে মাইরি। বউ আসছি আমি। কোথায় কোথায় ভূত, কোথায় কোথায় ভূত? ওই ওই তো ওই তো জানালার কাছে ভূত, ভূত। আরে আরে কলা, আমার কলা, বাঘ মামা। হাই হাই রে, বাঘ মামা আমাকে ধোকা দিয়ে কলা চুরি করলো। এই বাঘ মামা, বাঘ মামা, দাঁড়াও বলছি, দাঁড়াও। কলা নিয়ে যাও, কলা, তাজা তাজা কলা, একেবারে মিষ্টি কলা, নিয়ে যাও নিয়ে যাও, মাত্র 30 টাকা হালি। ইন্সপেক্টর স্যার, এই যে এই বাঘ মামা গতকাল রাতে আমার কলা বাগানের কলা চুরি করেছে। স্যার, বাঘ মামাকে অ্যারেস্ট করুন স্যার। ইস, বললেই হলো। স্যার, কলার গায়ে কি লেখা আছে যে এগুলো মিস্কের কলা? আগে ওকে প্রমাণ করতে বলুন যে এগুলো ওর কলা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, প্রমাণ ছাড়া একজনকে এভাবে দোষারোপ করা উচিত নয়। বাঘ যে আপনার বাগানের কলা চুরি করেছে, এর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? হ্যাঁ আছে তো, আমার দুটো চোখ আর আমার বউয়ের দুটো চোখ, দুই দুগুণে মানে 4 হয়। হ্যাঁ, আমাদের 4টা চোখ দেখেছে বাঘ মামা আমাদের কলা চুরি করেছে। মাইরি স্যার, এই যে আমার চোখ দিয়ে দেখুন দেখুন দেখুন। আরামজাদা, পুলিশের সাথে ভাজলামো? তবে রে, এখন কি হবে? এতগুলো টাকা ঋণ নিয়ে কলা বাগান করলাম, সেগুলো সব চোরের পকেটে গেল। শালার কলায় যখন নেই, তাহলে কলা বাগান দেখে কি করব? সব কেটে ফেলে বউ নিয়ে শহরে চলে যাব। মাইরি, না না, তুমি আমাদের সবাইকে এভাবে কেটে ফেলো না। আমরা এখানে জীবন্ত আছি, দয়া করে আমাদের কষ্ট দিও না। ইস, এখন ন্যাকা কানা জুড়েছিস তাই না? যখন চোর এসে কলাগুলো চুরি করলো, তখন তো মুখে কুলু পেটেছিলি, এখন কেন কাঁদছিস? হ্যাঁ, তোদের কাউকে আসতে রাখবো না আমি। মাইরি, না না না, কেটো না, কেটো না আমাদের। দরকার হলে তুমি আমাদের পাতা কেটে নাও, তবু এভাবে আমাদের গোড়া কেটে এত তাড়াতাড়ি প্রাণ নিও না, দয়া করো। তোদের পাতা দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি কি ছাগল যে পাতা খাবো? ওগো, ওরা যখন এত কষ্ট পাচ্ছে, ওদেরকে কেটো নে গো। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি বলো তো? ওগো, আমরা যদি কলা পাতা নষ্ট না করি, এগুলো কেটে সুন্দর করে মশলা টসলা দিয়ে ভাজি করি আর রুটির সাথে বিক্রি করি, তাহলে কেমন হবে বলো তো? এটা তো কেউ কোনোদিনও খায়নি। ইরে মাইরি, বউ ঠিক বলেছো তো, নতুন একটা রেসিপি হবতার ভাত। আহ বউ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাইরি, আমি নিশ্চিত এই কলা পাতার ভাজি যে একবার খাবে, সেই আমার বউয়ের প্রেমে পড়ে যাবে। কলা নিয়ে যাও, কলা, সুস্বাদু কলা, এসো এসো। আরে আরে, সবাই ওদিকে দৌড়াচ্ছে কেন? মারামারি লেগেছে নাকি? মিজকে ভাই, জীবনের প্রথমবার এমন আজব খাবার খেলুম গো। কলা পাতার ভাজি দিয়ে রুটি, সত্যি সেই স্বাদ। দিদি, আমাকে আর একটু কলা পাতার ভাজি দাও তো গো। হ্যাঁ হ্যাঁ, খুব স্বাদ হয়েছে, আমাকে আর একটু দাও। ওরে শালা, দেখি ভালোই ছিয়া না, কলা চুরি করলাম, এখন আবার কলা পাতা রান্না করে ব্যবসা করছে। হ্যাঁ হ্যাঁ, সবাই পেট পুরে খাও, এক প্লেট খেলে 2 প্লেট ফ্রি দিব। বাবা, মিসকির হোটেল তো ভালোই জমজমাট দেখছি, এমন চললে তো মিসকে কলা পাতার ব্যবসা করে ধনী হয়ে চাঙ্গায় উঠবে, আর এদিকে আমি ডাঙ্গায় বসে কলা খাবো? না না, এত সহজে আমি হাল ছাড়ছি না বাপু। এই যা, নুন শেষ। ওগো, কোথায় তুমি? নুন শেষ হয়ে গেছে কি গো? এই তো সুযোগ পেয়েছি, আজ তোদের সব কলা পাতার ভাজি আমার পেটে যাবে, তারপর দেখি কাস্টমারদেরকে কি খাওয়াস। না রে না, আর তো পারে না, মনে মার নাস্ত না বোধ একজন আরে দায়। না রে না, আরে বাঘ মামা আমার হোটেলে ওভাবে মাথা ঢুকিয়েছে কেন? আমার বউয়ের সাথে আবার লাইন মারছে না তো? ও, তার মানে বাঘ মামা তুমি আবার আমার পিছনে লেগেছো, আজ তোমাকে ছাড়বো না আমি। মাইরি, ওরে বাবা রে, কে 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 রে কে, উহ, আমার পিছন গেল রে, আহ।
বাঘ মামা খুব সাত সেই সাত তাই না? ওরে বেটা আমার পিছন যে গেল গেল আমি আর কোনোদিন তোর পিছনে লাগবো না, দয়া করে ছেড়ে দে রে ছেড়ে দে। ঠিক আছে তাহলে এই পুকুরে 200 বার ডুব দিবে আর উঠবে, ডুব দিবে আর উঠবে, নাও শুরু করো। দাদা আপনার গন্তব্যে এসে গেছি, রিক্সা থেকে সুরুত করে নেমে পড়ুন, কপাত করে টাকা দিয়ে সুরুত করে চলে যান। টাকা? কিসের টাকা? কারো রিক্সায় উঠলে বুঝি টাকা দিতে হবে? আমার রিক্সায় বসে থাকতে বুঝি এতক্ষণ কষ্ট হয়নি? তুই আমাকে উল্টো টাকা দে যত সব। বাবা আমাকে বুঝুম বাজুম বুঝিয়ে চলে গেল, দূর দূর, টাইমের সময়টাই লস। সকাল থেকে আঙ্গিনার এই পাশ থেকে ও পাশ পায়চারি করছো, এবার একটু এসে বসো নে বাপু। এত পায়চারি করে পায়ে ব্যথা হয়ে গেলে কিন্তু পরে পা মালিশ করে দিতে পারবো নে। শান্ত হয়ে বসে কি করে বলো তো বউ, বাড়িতে আমার বন্ধু আসবে, কত বেলা হয়ে গেল এখনো আসছে না কেন বলো তো? রাস্তা ঠিকঠাক চিনতে পেরেছো তো? ও বন্ধু তুমি কই কই রে, তোরে ছাড়া বাঁচি না রে। আই এম কামিং বন্ধু। আমি এসে গেছি, কতদিন পর দেখা হলো তোর সাথে, কি যে আনন্দ লাগছে না? ইরে মাইরি, আরে ফিসকে বন্ধু আমার, তোর জন্য সকাল থেকে অপেক্ষা করছি আমি। বউ দেখো দেখো বন্ধু এসেছে আমার, আমার বন্ধু এসেছে, আমার জিগার কি টুকরা। ওগো স্বামী, বন্ধুকে শুধু জড়িয়ে ধরে রাখলে কি হবে? যাও বন্ধুকে নিয়ে ঘরে যাও, আমি তোমার বন্ধুর জন্য খাবারের ব্যবস্থা করছি। বসে আছিস কেন, খাওয়া শুরু করে দে। তোর বৌদি আই মিন আমার বউ তোর জন্য স্পেশাল কদ্দু কি রান্না করেছে, নে নে খাওয়া শুরু করে দে, মুখ দিয়ে ঢোকা একদম পেটে চালান করে দে। ওরে বন্ধু তোরা তো আমাকে একদম জামাই আদর করছিস, এত খাবার খাবো কি করে, প্রথমে কি দিয়ে শুরু করব কিছুই তো বুঝতে পারছি না। আরে বাপ রে, আহা স্বামীর বন্ধু, খাবার নিয়ে এভাবে ভেরি কনফিউশনে পড়েছো? নো টেনশন, ওগো এসো আমাদের খাবার খাওয়ানোর পদ্ধতি টেরাই করি। ওকে বউ। আরে ছাড় বন্ধু ছাড়, কি করছিস, এত খাবার গিললে মুখ পেট দুটোই ফেটে যাবে আমার। ওরে বন্ধু রে ছাড় রে, খানা পিনা তো ভালোই খাওয়ালি বন্ধু, এবার একটু তোর বনটা ঘুরে আসি, থাকি তো ওই ইট পাথরের শহরে, এমন সবুজ শ্যামলে ঘেরা বনের কতদিন হাওয়া বাতাস খাইনি। ঠিক আছে বন্ধু, যা তুই হাওয়া বাতাস খেতে যা, আমি একটু মাঠে কাজ করতে যাই। না না আজ মুরগি বানানোর মতো কাউকেই পাচ্ছি না, দূর দূর, কাউকে মুরগি না বানালে আমার বদ হজম হয়, বুক ধরপর ধরপর করে, মেরা শিরায় শিরায় রক্ত, মেহু বাটপারের ভক্ত। এ পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা শিয়ালিনি দেখতে পাই, আলতারাঙ্গা পায়ে আবার নুপুর পরেছে, লাল টুকটুকি শিয়ালিনি পাগল করেছে। এই তো পেয়ে গেছি আমার আজকের মুরগি, খপ করে ধরবো টপ করে গিলে ফেলবো। বেটা বনে বুঝি নতুন এসেছে, তার সাথে বাটপারি করতে বেশ ঝাঁকানাকা ফিলিং হবে। ওরে ঝিঙ্কু, হু আর ইউ, কোথা থেকে টপকে এলে রে তুই? দেখি তো মনে হচ্ছে বনে নতুন এসেছিস, তা বনের সবকিছু চিনিস তো? না মানে আমি হলাম এই বনের সব জানতা শমশের বড় বিলাই, ওরফে বাঘ। আমাকে যদি টাকা দিস তবে তোকে এই বনের আনাচে কানাচে সব ঘুরিয়ে দেখাবো। এই বনে আমি নতুন হতে পারি কিন্তু বোকা নই, টাকা তুই আমার কাছ থেকে খুশি নিতে পারবি না, তোর সাথে বন ঘুরবো ঠিকই কিন্তু টাকা দিব না।
আহা বাঘ, পেটে আমার বড্ড ক্ষুধা লেগেছে আর চলতে পারছি না। খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থা করা যায় না? ওই দেখ রে ফিসকে, সামনে একটা বিয়ে বাড়ি, শোন টাকা খরচ করে দোকান থেকে না খেয়ে চল আমরা গিয়ে বিয়ে বাড়িতে ফ্রি খাবার খেয়ে আসি। একবার তুই যাবি আর একবার আমি যাব। বিয়ে বাড়িতে খেতে তো আমি আগে যাব, আগে যাব বেশি খাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আগে যেতে চাই, সেই সাথে বাড়ির পরিবেশ পরিস্থিতি কেমন সেটাও দেখা হবে। ঠিক আছে যা, তবে যা যা আগে যা, বিপদে পড়লে তুই আগে পড়বি। তুই কে রে? বলা নেই কওয়া নেই, রান্না ঘরে ঢুকে খাবার খাচ্ছিস, তোকে তো চিনতে পারলুম নে। এই তোরা কে, কোথায় আছিস, এদিকে আয়। আহা বুড়িমা, চিৎকার করছো কেন? এই বাড়িতে কার বিয়ে, আগে আমাকে সেটা বলো তো। কেন, আমার মেয়ের। আচ্ছা এবার বলো তো বাপু, তুমি মেয়ের কি হও? আমি মেয়ের মা হই, মা। আরে মাসিমা, আমি হলাম তোমার বোনের মেয়ের জামাই। উফ বাপু, তোমার ভাগ্নি জামাই একটু আরাম করে খাচ্ছে আর তুমি চাচাচ্ছ। আমার তো কোনো বোন নেই। ও নো, ওই ভাগ্নি জামাই হলি কি করে, আমাকে বোকা বানিয়ে বাটপাড়ি করতে চাস? আরে দাম বেটা। ওরে বাবা রে, পুরী গেল রে, ওরে বাবা। কি ব্যাপার ফিসকে, কেমন খেলি আর তোর শরীর এমন ভেজা কেন? বেটা আমি ফেসে গিয়েছিলাম, এবার তোকেও ফাসাবো। আরে বাঘ দেখ না, আমাকে তো লুকিয়ে খেতেই হয়নি, আমাকে এমন খাবার খাইয়েছে পুরো শরীরের ঘাম ঝরিয়ে ছেড়েছে। দেখ না শরীর কেমন ভিজে গেছে, খেতে খেতে বড্ড হাঁপিয়ে গেছি। উফ কি বলিস তুই, তাহলে তো এখনই আমাকেও যেতে হচ্ছে। উফ কেন যে তোকে আগে পাঠিয়েছিলাম। আজ আমার মেয়ের বিয়েতে এসব কি শুরু হয়েছে? হ্যাঁ, যে কেউ রান্নাঘরে ঢুকে গপা গপ খাবার খাচ্ছে। এক আপদকে কিছুক্ষণ আগে তাড়িয়েছি, আবার আরেক আপদ এসেছে। দাঁড়া রে বেটা। ওরে বাবা রে, জ্বলে গেল রে, ওরে বাবা, ওরে মা, তাড়াতাড়ি পালাই। আমি তোকে চিনতে ভুল করেছিলাম, তুই আর আমি তো একই জিনিস, তুইও বাটপার আমিও বাটপার। কেমন আপমান করলো তোকে, বিয়েবাড়িতে আমি সাজা পেয়েছি আর তুই পাবি না, তা কি করে হয়, আমিও বাটপারিতে কম যাই না। আরে শোন শোন, তোর আর আমার উদ্দেশ্য একই, চল তবে আমরা দুই বাটপার মিলে বিজনেস শুরু করে দেই, তোর লাভ হবে আমারও লাভ। তাহলে বিজনেসটা আমার বন্ধুর বাড়ি থেকে শুরু করি, বন্ধু আমার খুব ভালো, বাটপারি করতে সুবিধা হবে। শোন আমি বন্ধুর বাড়ি থেকে টাকা পয়সা সরাতে থাকবো আর তুই সাহায্য করবি আমাকে, ঠিক আছে? যা বললাম। ওকে ডান, দুই বাটপার মিলে গেছি, এবার চারপাশে শুধু বাটপারির খেলা হবে। আহা বৌদি, তোমাদের অনেক কষ্ট তাই না? বন্ধু শুধু মাঠে কাজ করে, কতই বা আর টাকা পয়সা পায় বলো? আমি যা পাই তা দিয়ে আমাদের সংসার চলে যায়। পিসকে ভাই, তোমার বন্ধু খুব ভালো, যা রোজগার করে সব আমার হাতে তুলে দেয়, আর আমি তা আলমারিতে তুলে রাখি। ও আচ্ছা তাই নাকি, খুব ভালো খুব ভালো, তার মানে যা টাকা পয়সা থাকে সব ওই আলমারিতেই থাকে। ব্যাস এতটুকুই জানার ছিল আমার, গল্পে গল্পে বোকা শেফা কেমন বলে দিল সব আমাকে বলে দিল। আরেক বাটপারকে খবর দিতে হবে আমার। আরে বাটপার বন্ধু, ঠিক সময় এসে পৌঁছেছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক সময় এসেছিস। শোন বন্ধু আর বন্ধুর বউ ঘুমিয়ে পড়েছে, আর আমি জেনে গেছি কোথায় টাকা রাখে। শোন তুই মিসকে আর তার বউয়ের কানে তুলো গুঁজে দিবি, সে সুযোগে পুরো আলমারি ফাঁকা করে দিব আমি, ঠিক আছে? ওরে বাপ রে, এরি গুড আইডিয়া, তুলো গুঁজে দিলে তারা কিছুই শুনতে পারবে না, চল জয় বাটপারের জয় বলে কাজে নেমে পড়ি।
যাক, সমান সমান তো টাকা পয়সা ভাগ করে ফেললাম, কিন্তু একটা পয়সা তো বেঁচে গেল। এবার এই পয়সা ভাগ করব কি করে? আইডিয়া, আমি পয়সাটা ওই দূরে ঘাসের মধ্যে ছুঁড়ে মারব, যে পয়সাটা আগে পাবে সে নেবে। কোথায় গেল পয়সা, কোথায় গেল? হায় হায়, খুঁজে তো পাচ্ছি না। পয়সা তো আমার হাতেই আছে, কি করে ভাবলে বাঘ যে আমি বেশি টাকা নিব না, পয়সা আমারই থাকলো। যাই, একটু বাঘের সাথে পয়সা খোঁজার অভিনয় করতে থাকি। কোথায় পয়সা, কোথায় পয়সা, কোথায় যে ফেললাম, কোথায় যে। চুপ করো গো বউ, যা হবার তা হয়ে গেছে, আর কেঁদে লাভ নেই। আহা বৌদি, কেঁদে লাভ নেই, শান্ত হও। আরে বন্ধু, চিন্তা করিস না, চিন্তা করিস না, চল আমরা বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসি। আজ ঘটি বাটি রান্না করে যা আছে সব সাফা সাফা করে দিব, বন্ধুর ঘরে বসে খেয়ে বন্ধুরই জিনিস চুরি করব। ওমা ওমা, ইয়ে কি দেখছি আমি, স্বামীর বন্ধু রান্নাঘরের ঘটি বাটি সব বস্তায় পচে কেন? মাথাটা তো পাগল হয়ে গেল নাকি আবার? স্বামী কি তো ব্যাপার কেন জানাতে হয়? কি বলছো বউ, তুমি সব ঠিক দেখেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিক দেখেছি। চলো চলো, তুমিও দেখবে চলো। ইদি মাইরি বউ, আমার কাছে এখন সব বিষয় জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কালকের চুরিটাও এই ফিসকেই আমার বাড়িতে করেছে। আমার বাড়িতে এসে আমার পায়ে কুড়াল মারছে? এ তো বন্ধু নয়, আমার শত্রু মাইরি। হ্যাঁ গো, এখন কি করব তাহলে? চলো তোমার বন্ধুকে হাতে নাতে ধরি। ইরি মাইরি, না বউ এখন নয়, ফিসকে যেমন আমার বাড়িতে বসে আমার উপরেই বাটপারি করেছে, তেমনি আমিও বাটপারের সাথে বাটপারি করে ওকে তাড়াবো। চলো বউ ঘরে চলো, তোমার সাথে কথা আছে। তোমার বন্ধু এদিকে আসছে গো, শুরু করে দাও শুরু করে দাও। শোনো বউ, আজকাল তো আমাদের বাড়ির উপর চোরের নজর পড়েছে। তা বলছি কি, আমাদের যা অবশিষ্ট গহনা আছে ওই গহনা একটা পুডলিতে বেঁধে বাড়ির আঙ্গিনার কুয়োর মধ্যে ফেলে দিব, চোর ওই গহনার খোঁজ কিছুতেই পাবে না, তাই না বউ? বাহ গো বাহ, ভালো বুদ্ধি দিয়েছো তো, কুয়োর জল শুকিয়ে গেলে গহনার পুডলি তুলে নিতে পারবো। আর শোনো, আজ রাতে কিন্তু কাজটা সেরে ফেলতে হবে। ওয়াও, বাপরে, তাহলে এই ব্যাপার, গহনা কুয়োর মধ্যে লুকাবে? আমি তো সব জেনে গেছি, শুধু একবার কুয়োর মধ্যে থেকে গহনার পুটলিটা তুলতে পারলে এই বাড়ি ছেড়ে পালাবো। রাত তো গভীর হয়ে গেছে, মিসকে আর তার বউ গভীর ঘুমে ঘুমিয়েছে, এই সুযোগ পাল্টে পাল্টে কুয়ো থেকে জল তুলে ফেলি, গহনার পুটলি আমার পেতেই হবে। বন্ধু তুই যদি হোস বাগাতে তুল, আমি হলাম বুনল, আমার উপর বাটপারি করেছিলি তাই না? এবার তোর সাথে বাটপারি আমি করব, শুধু সকালটা হতে দে, চলো বউ ঘুমিয়ে পড়ি। উফ বাবা, বড্ড হাঁপিয়ে গিয়েছি। বেটা কুয়ো, তোর মধ্যে কত জল আছে, সারা রাত জল তুললাম তবুও শেষ হয় না, গহনার পুটলি আমি পাবো কখন? কিরে বন্ধু, পেলি গহনার পুটলি? সব জল তুলে ফেলিসিস তো, নাকি আরো কুয়োর মাঝে জল আছে? ইয়ে মানে ইয়ে বন্ধু তুই? ইরে মাইরি, ইয়ে মানে ইয়ে কি করছিস, তোর জারি জুরি সব শেষ, আমার ঘরে থেকে এতদিন আমারই সর্বনাশ করেছিস তাই না? বড় একটা বাঁশ নিয়ে এসো, বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিব এই ব্যাটার। এক্ষুনি আনছি গো। ও নো, ওরে বাপরে, ধরা পড়ে গেছে রে, সব জায়গায় বাটপারে চলে না, ফিসকে রে ফিসকে, বাঁশদের চাইলে পালা।
রে মাইরি, থাম বেটা, পালাচ্ছিস কোথায়? থাম বলছি, বাটপারগিরি শিখিয়ে দিব তোকে, থাম বলছি। এই ধর ধর ধর, বাটপারকে ধর, ধর বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।